অ্যামাজন রেন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল, এটি বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলই নয়, এটি হচ্ছে জীববৈচিত্র্যর দিক থেকেও অন্যতম একটি বন। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পানিকুল বা আবাসস্থল বলা হয়ে থাকে এই জঙ্গলকে। এই বন হচ্ছে পানিকুলের ভাণ্ডার। বিশ্বের এমন কোনো প্রাণী বা প্রজাতির পাখি, মাছ, এমন কোনো ধরনের প্রাণী উদ্ভিদ নেই যে এই জঙ্গলে পাওয়া যাবে না। এখানে রয়েছে রং বেরঙের পাখি, সকল পাখির জাত। অ্যামাজন জঙ্গলের মাঝখান দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে এটি অ্যামাজন নদী নামে পরিচিত। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছোট ভাইয়ের চ্যানেলটি। বিজ্ঞানীদের ধারণা মতে অ্যামাজন এই বনটি তৈরি হয়েছিল প্রায় 5,500 কোটি বছর আগে। সূচনা থেকে অর্থাৎ প্রথম থেকে এই বনটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 2,000 কোটি বছরের মতো। বাণিজ্যিকভাবে বন কাটার ফলে এই বনের অনেক অংশই নষ্ট হয়ে গেছে। বর্তমান যুগ থেকে কয়েক বছর আগ পর্যন্ত পূর্ব আফ্রিকা জুড়ে এই বনের সবটুকুই এর আওতাভুক্ত ছিল। বর্তমানে এই বনের আয়তন দাঁড়িয়েছে 55 লাখ বর্গ কিলোমিটার, যা অন্য সাধারণ বনের থেকে 100 গুণ বেশি। এই জঙ্গলটি এতই বৃহত্তম যে বিজ্ঞানীদের কাছে এর জঙ্গলটি পুরো ঘুরে দেখা হয়নি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন।